আমরা জানি জাতীয় স্মৃতিসৌধের 7টি স্তম্ভ থাকে, কিন্তু কোনটার প্রতীকী নাম কী সেটা আমরা জানি না। তা আসুন জেনে নেই এখন জাতীয় স্মৃতিসৌধের 7টি স্তম্ভের কোনটার কী নাম। তো সবথেকে নিচে যেটা আছে সেটা হচ্ছে 1952-এর ভাষা আন্দোলন। তারপর দ্বিতীয় পজিশনে যেটা আছে সেটা 1954-এর যুক্তফ্রন্ট নির্বাচন। তারপরে যে তৃতীয় নম্বর যেটা আছে 1956-এর শাসনতন্ত্র আন্দোলন। চতুর্থ নম্বরে যেটা আছে 1962-এর শিক্ষা আন্দোলন। পঞ্চম নম্বরে যেটা আছে সেটা 1966-এর ছয় দফা আন্দোলন। ষষ্ঠ নম্বরে যেটা আছে সেই স্তম্ভের প্রতীকী নাম হচ্ছে 1969-এর গণ অভ্যুত্থান। এবং সবথেকে উঁচু যেটা লাস্ট সপ্তম নম্বরের স্তম্ভ যেটা আছে সেটার প্রতীকী নাম হচ্ছে 1971-এর মুক্তিযুদ্ধের যে সংগঠিত হয়েছিল সেটার জন্য। তো টোটাল এই 7টা আন্দোলনের স্বীকৃতিস্বরূপ এই 7টি স্তম্ভ হিসেবে আমাদের এই জাতীয় স্মৃতিসৌধ। তো এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।